ময়ুক আমরাই প্রথম রিপাবলিক বাংলা প্রথম ক্যাম্পেইন করে ছাত্রছাত্রীদের পাশে থেকে ক্যাম্পেইন করে তারা কি চাইছে যাতে সরকার শুনে তারপরে আমরা দেখলাম পাবলিক ডোমেনে সিদ্ধান্ত জানাতে পারবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সিদ্ধান্ত জানানোর পর যে সিদ্ধান্ত জমা পড়েছে সেখান থেকে রাজ্য সরকার মনে করছে যে রাজ্যের মানুষ রাজ্যের শিক্ষার্থীরা চাইছেন যাতে এটা পরীক্ষা হয় ময়ুক একদম সন্তু আমরা আমরা পেশাদার সাংবাদিক কিন্তু কিছু কিছু মুহূর্ত আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা এরকমই একটি মুহূর্ত গোটা রাজ্যের 10 লাখ 12 লাখ ছাত্রছাত্রী তারা টানা রিপাবলিক বাংলায় ফোন করে গেছিল বিগত এক সপ্তাহ ধরে তোমার মনে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন ঘোষণা করলেন যে সিবিএসসি পরীক্ষা হচ্ছে না ঠিক সেই দিন নিউজ রুমে তুমি দেখেছো কিভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মিনমিন করে না আমরা একটি পক্ষ নেব এবং সেই পক্ষটা হবে পরীক্ষার্থীদের পাশে রিপাবলিক বাংলা আমরা পক্ষ নিয়েছিলাম সেই সমস্ত অভিভাবকের দিকে আমরা পক্ষ নিয়েছিলাম পরীক্ষার্থীদের জন্য কারণ আমাদের প্রত্যেকে এইটাই চেয়েছিলাম যে ছাত্রছাত্রীরা কি বলতে চায় ছাত্রছাত্রীদের বক্তব্য কি এবং সেই ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে তিনটে জিনিস বলেছিল সরকার দীর্ঘসূত্রিতা করতে পারে না সরকারকে দায়িত্ব নিতে হবে এবং প্রথমে টিকা তারপরে পরীক্ষা আমাদের সাথে এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ বাবু রিপাবলিক বাংলা প্রথম থেকে টানা এক সপ্তাহ এই ক্যাম্পেইনটা করেছে এবং আজকে আমরা হাসি হাসছি আমরা ছাত্রছাত্রীদের মতনই ভীষণ খুশি যে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি বলবেন না দেখুন আপনারা যেরকম বলেছিলেন সেই রকমই রাজ্য বিজেপি থেকে সেই যেদিন মাননীয়া ঘোষণা করেছিলেন যে জুলাইয়ে পরীক্ষা হবে 1.5 ঘন্টার পরীক্ষা নিজের নিজের স্কুলের পরীক্ষা সেই দিন থেকেই আমরা বলে আসছি যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত অগ্রপশ্চাৎ বিবেচনা না করে সেই ঘোষণা করেছিলেন মাননীয়া এবং শিক্ষামন্ত্রীকে কোথাও দেখা যায়নি এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের ধারণা এই সরকারের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে 2-3 রকম মতামত ছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিয়ে ঘোষণার পরে বিশেষজ্ঞ কমিটি এও এক অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করি কিন্তু সব ভালো যার শেষ ভালো আজকে যে ঘোষণা হয়েছে যে পরীক্ষা হবে না আমাদের মনে হয় সেটা খুবই মানে নিশ্চিন্তা দেবে এই 26 লক্ষ পরীক্ষার্থীদের জন্য রিপাবলিক টিভিকে আমার অভিনন্দন তারা যেভাবে বিষয়টি কি তুলে ধরেছিল আমাদের অনিশ্চয়তার মধ্যে সত্যি নিশ্চিত নিশ্চিত একটি সিদ্ধান্তে আসা গেল ধন্যবাদ জয়প্রকাশ বাবু একদমই ময়ুক আমরা শুধুমাত্র বিরোধীর যে রাজনৈতিক দল রয়েছে যেসব রাজনৈতিক নেতা রয়েছে যারা শিক্ষাবিদ রয়েছে তাদের থেকে শুভেচ্ছা পাচ্ছি এটা নয় আমরা সামাজিক মাধ্যমে ময়ুক একটা ট্রেন্ড লক্ষ্য করছি ছাত্রছাত্রীরা তা অভিভাবকরা রিপাবলিক বাংলাকে সাধুবাদ জানাচ্ছে ময়ুক একদমই তাই এবং এই সমস্ত ছাত্রছাত্রী যারা রিপাবলিক বাংলা এই মুহূর্তে দেখছে রিপাবলিক বাংলাতে যারা প্রতিদিন ফোন করেছে প্রতিদিন যারা ফেসবুক রিপাবলিক বাংলার ফেসবুকে ইউটিউবে এবং টুইটারে লিখেছে তাদের মন্তব্য জানিয়েছে তাদের বক্তব্য মেসেজ করেছে তাদের প্রত্যেকের জন্য রিপাবলিক বাংলার তরফ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে কুর্ণিশ জানায় রিপাবলিক বাংলা কারণ আমরা ব্যক্তিগতভাবে মনে করি রিপাবলিক বাংলা এডিটোরিয়ালি মনে করে যে আমরা পরীক্ষা বাতিলেরও পক্ষে নয় পরীক্ষা হোক তারও পক্ষে নয় আমরা পক্ষে ছাত্রছাত্রীদের স্বার্থে ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর হয়ে পরীক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা এই লড়াইটা লড়েছিল এবং প্রতি মুহূর্তে আমরা বারবার ইম্প্যাক্ট করেছিলাম আমাদের সাথে এই মুহূর্তে বিমল শঙ্কর নন্দ ফোনে আছে সন্তু একদমই আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ বিমল শঙ্কর নন্দ বিমল শঙ্কর বাবু আপনি প্রথম বলেছিলেন যে রিপাবলিক বাংলা এমন একটা চ্যানেল এমন একটা নেটওয়ার্ক যারা এই এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে পড়ুয়াদের পাশে থাকার চেষ্টা করছে এবং আজ আমরা শুনলাম নবান্ন থেকে মুখ্যমন্ত্রী কিন্তু যে 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 ট্রেন্ডটা এসেছে যে ফলাফলটা এসেছে যে মতামতটা এসেছে সেই প্রেক্ষিতে বললেন সম্ভবত পরীক্ষা হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি বলবেন আপনি আমি জানি না এখনো সম্ভবত এই কথাগুলো কেন বলা হলো যেটা বলার দরকার ছিল আমি প্রথমেই তার আগে রিপাবলিক বাংলাকে আবার আমি অভিনন্দন জানাবো যে ছাত্রছাত্রীদের স্বার্থে ছাত্রছাত্রীদের
ভালোর জন্য তারা যে লড়াইটা করেছেন অবশ্যই অত্যন্ত দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন, যে একটি সংবাদ মাধ্যম যে সমাজের বাইরে নয় তার সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত সেটা রিপাবলিক বাংলা অবশ্যই দেখিয়েছে, সেই জন্য আমি রিপাবলিক বাংলাকে অভিনন্দন জানাচ্ছি। এবার পরের যে প্রশ্নে আসি সেটা হচ্ছে যে পরীক্ষা নিয়ে, দেখুন কেন্দ্রীয় সরকার এর আগে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং তারপরে তারা সেখান থেকে আর পিছিয়ে যায়নি, তারা অনেক ভাবনা চিন্তা করে বলেছে যে না এই পরিস্থিতিতে ছেলে মেয়েদের বিপদে ফেলে দেওয়া যাবে না, তারা পরীক্ষা নেবে না, অন্য পন্থায় তারা মূল্যায়ন করবে। আমাদের এখানে প্রথম সিদ্ধান্ত হলো যে এখানে পরীক্ষা হবে, দেড় ঘন্টার পরীক্ষা পরে আবার পিছিয়ে যাওয়া হলো, তারপর আবার কমিটি হলো, তারপর আবার বলা হচ্ছে সম্ভবত পেছনো, এর ফলে যেটা হচ্ছে কনফিউশন তৈরি হচ্ছে। আমি চাই ছাত্রছাত্রীদের মধ্যে যেন কনফিউশন না থাকে, কারণ একদিকে অতিমারি, অন্যদিকে ঝড়, অন্যদিকে জলোচ্ছ্বাস, তাছাড়াও নির্বাচন পরবর্তী যে সামাজিক সমস্যা, সংঘর্ষ, হিংসা, এর ফলে বাংলা সমাজ ভালো নেই। আমি যেটা বলবো ছাত্রছাত্রীদের এখান থেকে এই ছোঁয়া থেকে দূরে রেখে তারা যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট না হয়, তারা যাতে আমাদের সকলেরই সব মানে কনসেন্ট্রেট করা উচিত ছাত্রছাত্রীদের ওপর, তাদের ভবিষ্যতের ওপর, তারা যাতে কোথাও না সমস্যার মুখোমুখি হয়, তার জন্য রিপাবলিক বাংলা লড়াই করেছে, তার জন্য আমরাও আশা করব সরকার সেই সিদ্ধান্ত নেবে যাতে ছাত্রছাত্রীদের স্বার্থ চূড়ান্তভাবে সংরক্ষিত হয়, তারা কোনোভাবে ক্ষতির মুখোমুখি না হয়। একদমই বিমল শঙ্কর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিক্ষাবিদ পার্থপ্রতিম বিশ্বাস। পার্থপ্রতিম বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, পার্থপ্রতিম বাবু আমাদের সঙ্গে রয়েছেন। প্রতিম বাবু, আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে প্রথম দিন থেকে, আপনি জানেন যে প্রধানমন্ত্রী ঘোষণা করার পর থেকে বাংলা টেলিভিশনে প্রথম আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমরা ক্যাম্পেইন করব, আমরা ক্যাম্পেইন করে ফোন লাইন ওপেন করে দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা দেখলাম রাজ্য সরকারও সেই একই পন্থা নিল, আমরা মেলে জানাতে বলেছিলাম, আমরা ফেসবুকে জানাতে বলেছিলাম, এই সমস্তটা হয়েছিল। এবং ভাস্কর আমার সাথে রয়েছেন, ভাস্কর, ভাস্কর প্রথম দিন থেকে এই ক্যাম্পেইনের লড়াইটা কিন্তু মাঝ রাজপথে নেমে লড়েছিল, বিকাশ ভবনের সামনে থেকে টানা। ভাস্কর, তুমি একের পর এক মানুষকে প্রশ্ন করার চেষ্টা করেছিল, এক্সপিরিয়েন্সটা বলো। এইটা চার মাসের একটা চ্যানেল, কিন্তু এত বড় একটা এক্সপিরিয়েন্স, এত বড় ইম্প্যাক্ট, কি মনে হয়? একেবারে ময়ূক, দেখো আমরা হতে পারি চার মাসের চ্যানেল, কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই, আমরা বাংলার মানুষের পক্ষে, আর পরীক্ষার্থীরা তাদের পক্ষে অবশ্যই আমরা রিপাবলিক বাংলা রয়েছি। আমরাই সবার প্রথম বলেছিলাম যে, এবং একমাত্র মিডিয়া নেটওয়ার্ক যারা ময়ূক, আমরা বলেছিলাম যে আমরা পরীক্ষার্থীদের কথা তুলে ধরবো, তাদের উদ্বেগ, তাদের চিন্তা, অভিভাবকদের চিন্তা, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষের চিন্তার কথা আমরা তুলে ধরবো। এবং আমাদের সাথে পার্থপ্রতিম বাবু আছে, পার্থপ্রতিম বাবুকে একবার আমরা ধরে নেব। পার্থপ্রতিম বাবু, শিক্ষাবিদ পার্থপ্রতিম বাবু আমাদের সাথে রয়েছেন, কি বলবেন পার্থপ্রতিম বাবু? না ময়ূক, প্রথম আমি আপনাকে বলি যে ছাত্রদের স্বার্থেই এই ধরনের একটা বিকল্পের বিতর্কের খুব বেশি প্রয়োজন ছিল আমাদের সমাজে, আমাদের রাজ্যে। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে আপনারা সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করেছেন এই ক্রিটিক্যাল পিরিয়ডে, যেখানে পরীক্ষাটা তো শুধুমাত্র ছাত্রদের একটা পরীক্ষা হিসেবে ট্রিট করা উচিত না, আমাদের এই সার্বিক মূল্যায়ন বলতে যা বোঝায় ছাত্র সমাজের, সেখানে যুক্ত এবং তার সাথে ছাত্রদের স্বাস্থ্যের সম্পর্কটাও ছিল এই কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে। ফলে এখানে পরীক্ষা হবে কি হবে না এটার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন ছিল একটা জনমত গড়ে তোলা, একটা সুস্থ বিতর্ক গড়ে তোলা, যার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তের দিকে পৌঁছাতে পারে। ফলে আপনারা আপনাদের সেই কাজ করেছেন, নিশ্চিতভাবেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন সংবাদ মাধ্যম হিসেবে, এর জন্য সাধুবাদ। আমি শুধু একটাই কথা বলবো যে যে কাজটা আপনাদের মাধ্যমেই আমি বলেছিলাম যে পরীক্ষা নিতে পারলে সবচেয়ে ভালো। প্রতিম বাবু, প্রথম দিন থেকে বলছিলাম পরীক্ষার্থীদের পাশে রিপাবলিক বাংলা, আমাদের দায়বদ্ধতা কোনো রাজনৈতিক দলের প্রতি নেই, আমাদের দায়বদ্ধতা কোনো মন্ত্রী, আমলা, নেতা, সন্ত্রী কারোর প্রতি নেই, আমাদের দায়বদ্ধতা বাংলার মানুষের প্রতি, শিক্ষার্থীদের প্রতি, এবং সেইটাই আমরা করেছিলাম। ধন্যবাদ পার্থপ্রতিম বাবু। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাচ্ছি এবং তারপরে ফের ফিরে আসছি রিপাবলিক বাংলার সবচেয়ে বড় ইম্প্যাক্ট নিয়ে, সঙ্গে থাকুন। ভাস্কর, তুমি সব থেকে বড় রোল প্লে করেছো, তুমি সামনে থেকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছো, কথা বলেছো অভিভাবকদের সঙ্গে, এবং সেই জনমতকেই প্রাধান্য দিল রাজ্য সরকার। ভাস্কর, একেবারে সন্তু, রিপাবলিক বাংলায় সবার প্রথম এই ক্যাম্পেইন শুরু করে এবং রিপাবলিক বাংলায় পথ দেখিয়েছে রাজ্যের শিক্ষা দফতরকে। আমরা সবার প্রথম আমাদের ফোন লাইন খুলে দেওয়া ছিল, 24 ঘন্টা খোলা ছিল, 24 ঘন্টাতে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে পরীক্ষার্থী, অভিভাবক, অভিভাবিকা বা শিক্ষকেরা তারা ফোন করে তাদের যে দাবি, তাদের যে আবেদন, সেই আবেদনের কথা জানাচ্ছিলেন।
একই সঙ্গে আমাদের ইউটিউবের লাইভ স্ট্রিমিং এ বা ফেসবুক টুইটার বিভিন্ন সোশ্যাল সাইটে পরীক্ষার্থীরা তারা তাদের আবেদন তুলে ধরেছিল এবং আমাদের দেখানো পথে হেঁটে রাজ্যের শিক্ষা দপ্তর তারা আজ দুপুর দুটো অবধি জনমত সংগ্রহ করে প্রায় 25,000 বেশি ইমেল জমা পড়ে তিনটি ইমেল আইডিতে যেখানে অধিকাংশ ইমেলে এই রাজ্যের পরীক্ষার্থী বা অভিভাবক অভিভাবিকারা বা সমাজের অন্যান্য স্তরের মানুষেরা তারা আবেদন জানিয়েছিলেন পরীক্ষা বাতিলের এবং রিপাবলিক বাংলায় সবার প্রথম বলেছিল যে সম্ভবত এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে চলেছে এবং একই সঙ্গে ইভ্যালুয়েশন যে প্রসেস সেই ইভ্যালুয়েশন প্রসেস নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। দেখো মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের একটা প্রাথমিক পরিকল্পনা রয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে নবম শ্রেণীর যে ফলাফল এবং দশম শ্রেণীতে যত অবধি পাওয়া গিয়েছে ইন্টারনাল প্রজেক্ট হোক বা প্র্যাকটিক্যাল সেই নম্বরকে একত্রিত করে গাণিতিক মডেল ব্যবহার করে ইভ্যালুয়েশনের অন্যদিকে দাঁড়িয়ে এইচএস কাউন্সিল তারাও প্রজেক্ট ওয়ার্ক এবং একই সঙ্গে ইন্টারনাল যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার উপর আস্থা রেখে মূল্যায়ন করতে পারেন এমন একটা সম্ভাবনার জায়গা রয়েছে। কিন্তু শুধু একটা বিষয় এখন অবধি স্পষ্ট নয়, শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয়, এই রাজ্যে আরো 85,000 বেশি পরীক্ষার্থী রয়েছেন যারা হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের পরীক্ষার্থী, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে যে তিনটি পরীক্ষা, দুটি পরীক্ষা মাধ্যমিক স্তরের এবং একটি পরীক্ষা উচ্চ মাধ্যমিক স্তরের, তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো অবধি সংশয় রয়েছে এবং রিপাবলিক বাংলা বাংলার প্রত্যেকটা মানুষের পাশে সর্বক্ষণ রয়েছে, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবং এই যে 85,000 বা তারও বেশি সংখ্যক যে পরীক্ষার্থী রয়েছে তাদের পাশে আমরা এখনো রয়েছি, তারা এখনো অবধি অনিশ্চয়তায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজন করে সেই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে যে তিনটি পরীক্ষা হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল, এই তিনটে পরীক্ষার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো অবধি সংশয় রয়েছে। তবে যারা মাদ্রাসা যে বোর্ড সেই বোর্ড সূত্রে খবর একই পথে হাঁটতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদও, অর্থাৎ যেভাবে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তারা যে পদ্ধতিতে মূল্যায়ন করবেন একই পথে হাঁটতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদও, খুব সম্ভবত মাদ্রাসা শিক্ষা পর্ষদও এই সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবেন যে তারাও হাই মাদ্রাসা আলিম ও ফাজিল এই তিনটি পরীক্ষা এই বছরের জন্য বাতিল ঘোষণা করছেন। এবং সত্যি এখানেই শেষ নয়, আরও একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে অসংখ্য পরীক্ষার্থী এই রাজ্যের প্রত্যেকটা প্রান্তে রয়েছেন যারা পরবর্তী ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে অংশগ্রহণ করেন, অর্থাৎ উচ্চতর শিক্ষার জন্য তারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যে স্ট্রিম সেই স্ট্রিমকে বেছে নেন। এবং অন্তত যে সূত্রের খবর যে এখনো অবধি নিট ইউজি ও জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা বাতিল ঘোষণা না করা হলেও উদ্ভূত পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের শিক্ষামন্ত্রক তারা বৈঠকে বসতে চলেছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একদমই ভাস্কর এবং এই খবর যখন সামনে আসে আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবে যে লাইভ স্ট্রিমিং চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা ধন্যবাদ জানাচ্ছে রিপাবলিক বাংলাকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পরীক্ষার্থী তৃষানী মুখার্জি, আমি তৃষানীর কাছে যাব, তৃষানী ভট্টাচার্য, তৃষানী এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে, কি বলবে তুমি? যে নাম্বারটা আমরা কিরকম কি নাম্বারটা পাবো সেটা নিয়ে সত্যি চিন্তায় আছি যে আমাদের নাম্বারটা কি হিসাবে ইয়ে হবে। রিপাবলিক বাংলা প্রথম থেকে দিশানি তোমাদের পাশে থাকার চেষ্টা করেছিল, তোমাদের অভিমত রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল দিশানি। হ্যাঁ, থ্যাংক ইউ রিপাবলিক বাংলা এর জন্য, স্টুডেন্টদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ। তবে আমরা একটু চিন্তায় আছি যে নাম্বারটা আমরা কিরকম পাবো, হয়তো হয়তো মতামতটা ওনারা যা ডিসিশন নিয়েছে হয়তো ঠিক নিয়েছে কিন্তু আমরা নাম্বারটা নিয়ে আমরা সত্যি চিন্তায় আছি যে নাম্বারটা আমাদের কিসের ভিত্তিতে হবে, আমরা ঠিকঠাক নাম্বারটা পাবো কিনা, যতটা আমরা হয়তো প্রিপারেশন নিচ্ছিলাম উচ্চ মাধ্যমিকের জন্য যতটা ভালো করে পড়ার, আমাদের নাম্বারটা ততটা ভালো আসবে কিনা সেটা তো বুঝতে পারছি না, সেটা নিয়ে সত্যি চিন্তায় আছি। 7 দিনের মধ্যে জানানো হবে দিশানি কিভাবে মূল্যায়ন হবে, অবশ্যই সেদিকে আমাদের অবশ্য সেই খবর আমরা তুলে ধরবো, অবশ্য সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ ভাস্কর। তুমি শুনলে পরীক্ষার্থী দিশানি মুখার্জি, দিশানি আমাদের সঙ্গে ছিল এবং সে যেমনটা জানালো
যে আমাদের যে ভূমিকা সেখানে যেমন ধন্যবাদ জানাচ্ছে এবং সেখানে আশঙ্কা প্রকাশ করছে, সাত দিনের মধ্যে জানানো হবে কিভাবে মূল্যায়ন হবে, কিন্তু মূল্যায়ন কোন পথে হবে, কি নাম্বার আসতে চলেছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট একটা আশঙ্কা রয়েছে। ভাস্কর, সত্য দেখো, এই জায়গাটা থেকে কিন্তু আরো একটা বিষয় বলে রাখা প্রয়োজন। সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যখন বাতিল ঘোষণা করা হয়েছিল, তারপরে কিন্তু সিবিএসসি কর্তৃপক্ষ তারা বেশ কিছুটা সময় নিয়েছিলেন মূল্যায়ন পদ্ধতি জানানোর জন্য। এবং যে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত যেটা লেটেস্ট আপডেট, সেটা আমাদের এই রাজ্যের যারা সিবিএসসি বোর্ডের পরীক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য আরো একবার বলে রাখতে চাইব যে সমস্ত স্কুল এখন অবধি ইন্টারনাল এক্সাম বা প্রজেক্ট বা এই ধরনের যে অভ্যন্তরীণ বিষয় রয়েছে সেই বিষয়গুলো সম্পূর্ণ করতে পারেনি, সিবিএসসি বোর্ডের তরফ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইনে সেই বিষয় সম্পূর্ণ করে 28 জুনের মধ্যে কিন্তু সিবিএসসি বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে সেই ফলাফল আপলোড করতে হবে। কারণ এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপর নির্ভর করেই তাদের মূল্যায়ন করা হবে, তাদেরকে মার্কশিট দেওয়া হবে। এবং এই জায়গাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাকে কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, আমাদের দর্শকদের, আমাদের পরীক্ষার্থীরা যারা রয়েছেন এই রাজ্যের প্রত্যেকটা প্রান্তে, যারা লাগাতার আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন, আমাদের ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হয়েছেন যারা, তারা কিন্তু অবশ্যই সংশয়ে রয়েছেন যে তাহলে মূল্যায়ন পদ্ধতি কি হবে। কারণ মূল্যায়ন পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আর্যব্রত মাধ্যমিক পরীক্ষার্থী। আর্যব্রত, রিপাবলিক বাংলায় তোমায় স্বাগত জানাই। তোমাদের পাশে সব সময় আমরা থাকার চেষ্টা করেছি এবং তোমাদের বক্তব্য, তোমাদের অভিমত রাজ্য সরকারের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এবং যাতে পরীক্ষা যদিও হতো বা কি হবে কি না, কিভাবে হবে, মূল্যায়ন কিভাবে হবে, তোমাদের যা যা অভিমত ছিল, অভিভাবকদের যা অভিমত ছিল, আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকের সিদ্ধান্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। আর্যব্রত, হ্যাঁ স্যার, আমি আমি আর রিপাবলিক বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। কারণ কি, আমরা হয়তো পারতাম না এই সময় সরকারের কাছে আমাদের যে কথাগুলো পৌঁছানোর, আমরা রিপাবলিক বাংলার মাধ্যমে পৌঁছে দিয়েছি। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন যে পরীক্ষা আমাদের বাতিল হলো। তো আমি চাইবো, আমাদের তাও একটা জায়গায় আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি, কবে আমাদেরকে বলা হবে যে কবে মূল্যায়ন কিভাবে করা হবে। তো শোনা যাচ্ছে যে নবম শ্রেণীর রেজাল্ট আর হচ্ছে ইন্টারনাল যেটা হচ্ছে ক্লাস টেনের মধ্যে যতখানি প্রজেক্টের নাম্বার হিসেবে দেওয়া হবে, তো এইটার এই যে নাম্বারটা দেওয়া হবে এটা যেন তাড়াতাড়ি দেয় দিয়ে যেন আমাদেরকে বলা হয়, এই মূল্যায়নটা করা হয়। কারণ কি, আমরা এখন এর মধ্যে একটা অসুবিধার মধ্যে আছি যে মূল্যায়নটা কিভাবে হবে। এখন সরকার যেটা চিন্তা করবে সেটা আমাদের কাছে সেটাই হবে। কিন্তু আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিপাবলিক বাংলাকে, কারণ কি তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। একদমই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভাস্কর, তুমি শুনলে আর্যব্রত মাধ্যমিক পরীক্ষার্থী, তিনি যেমন রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছেন, তেমনি দিশানির মতো তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন যে কিভাবে মূল্যায়ন হবে, সাত দিনের মাথায় যদিও জানানো হবে কিভাবে মূল্যায়ন হবে। ভাস্কর, হ্যাঁ অবশ্যই শুনতে দেবো। এবং দেখো, আমাদের কাছে লাগাতার ফোন কলস আসছে, লাগাতার আমাদের ইউটিউবের লাইভ স্ট্রিমে যারা এই রাজ্যের পরীক্ষার্থীরা তারা ধন্যবাদ জানাচ্ছেন রিপাবলিকের এই ক্যাম্পেইনকে, এবং একই সঙ্গে কিন্তু এই প্রশ্নটা তুলছেন যে তাদের মূল্যায়ন পদ্ধতি কী। কারণ আগামীতে তাদের উচ্চশিক্ষার জন্য যেতে হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণভাবে বলা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবনে দুটি বড় পরীক্ষা, এই দুটি বড় পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কী হবে তা নিয়ে সংশয় রয়েছে। এবং অন্তত যেমনটা সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে যেটা খবর, যেমনটা বলছিলাম আরও একবার জানিয়ে রাখতে চাইব যে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে ইন্টারনাল এক্সাম যতটা নেওয়া সম্ভবপর হয়েছে এই কোভিড পরিস্থিতিতে, তার উপর নির্ভর করে গাণিতিক মডেল অনুসরণ করে কিন্তু মাধ্যমিকের মূল্যায়ন করা হতে পারে। অর্থাৎ যে নবম শ্রেণীতে ভালো ফলাফল করেছে এবং দশম শ্রেণীর ক্ষেত্রেও ভালো ফলাফল করেছে, তার সার্বিক মূল্যায়নে গাণিতিক মডেলের মাধ্যমে কিন্তু মাধ্যমিকের যে ফলাফল, তার যে মূল্যায়ন, সেই মূল্যায়ন ভালো হবে। আবার একই সঙ্গে যদি তর্কের ক্ষেত্রে এটাও ধরে নেওয়া যায় যে নবম শ্রেণীতে সে ভালো ফলাফল করেছে কিন্তু দশম শ্রেণীর ফলাফল ততটা ভালো হয়নি, তাহলে তার একটা অ্যাভারেজ কিন্তু তৈরি করে তারপর তাকে যে নম্বর, সেই নম্বর দেওয়া হতে পারে বা তার সার্বিক মূল্যায়ন করা হতে পারে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটা বিষয় যে ইন্টারনাল প্রজেক্ট, কারণ উচ্চ মাধ্যমিকে দেখো তিনটি স্ট্রিম রয়েছে, সায়েন্স,
হিউম্যানিটিস এবং কমার্স, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সায়েন্সের ক্ষেত্রে প্রজেক্ট ওয়ার্ক, সেই প্রজেক্ট ওয়ার্ক কিন্তু ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেই প্রজেক্ট ওয়ার্কের নম্বর বা প্র্যাকটিক্যাল এক্সামের নম্বরের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হতে পারে। আবার অন্যদিকে দাঁড়িয়ে হিউম্যানিটিসের ক্ষেত্রেও কিন্তু প্রজেক্ট ওয়ার্ক বা ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টের উপর নির্ভর করা হতে পারে। কমার্সের ক্ষেত্রেও বিষয়টা কার্যত একই। এবং অনেকেই দেখো এই মুহূর্তে সংশয়ে রয়েছেন, আমরা আমাদের যারা দর্শকরা রয়েছেন এই বাংলার প্রত্যেকটা পরীক্ষার্থীর পাশে রিপাবলিক বাংলা রয়েছে, এবং পরীক্ষার্থীদের আমরা আশ্বস্ত করব যে কোন পদ্ধতিতে মূল্যায়ন হবে এবং মূল্যায়নের মাপকাঠি কি হবে, যাবতীয় বিষয়টাও কিন্তু আমরা তুলে ধরবো। পরীক্ষার্থীরা যাতে আরো উদ্বিগ্ন না হয়ে পড়েন, তারা যাতে সংশয় না ভোগেন, তার জন্য রিপাবলিক বাংলা তাদের পাশে রয়েছে। এবং একই সঙ্গে যারা নিট বা জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ যারা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবেন, তাদের ভবিষ্যৎ কি হবে, কারণ উচ্চ মাধ্যমিকের যে ফল সেই ফলের উপর অনেকটাই কিন্তু নির্ভর করে, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের ফলের উপর অনেকটাই নির্ভর করে যে জয়েন্ট বা নিটের চান্স পাওয়া। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি ন্যূনতম একটা নম্বর না থাকে তাহলে কিন্তু কেউ জয়েন্ট বা নিট ক্র্যাক করলেও ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে ভর্তি হতে পারেন না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুটি পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স মেন এবং নিট ইউজি, এই দুটি পরীক্ষার ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং অবশ্যই কেন্দ্রের যে শিক্ষামন্ত্রক, সেই শিক্ষামন্ত্রক যে সূত্রের খবর, খুব দ্রুততার সঙ্গে বৈঠকে বসতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স মেন এবং নিট ইউজি পরীক্ষা নিয়ে, কারণ এই দুটি পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপর অনেকটাই নির্ভরশীল। এবং যে কারিকুলাম রয়েছে তাতে উচ্চ মাধ্যমিকের যে কারিকুলাম তার উপর নির্ভর করেই কিন্তু নিট ইউজি বা জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা নেওয়া হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এই পরীক্ষা না নেওয়া হয় বা যদি দেখা যায় যে এমন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী রয়েছেন যারা জয়েন্ট এন্ট্রান্স মেন বা নিটের যে ন্যূনতম মাপকাঠি যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রযোজ্য, তারা সেটা অ্যাচিভ করতে পারছেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আরো আরো বিশাল একটা সমস্যার জায়গা তৈরি হবে। কারণ অধিকাংশ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজে পড়ুয়া পাওয়া যাবে না, বিশেষ করে এই সমস্যা ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কাছে এবার কিন্তু এই তথ্যও আসছে, এই আবেদনও আসছে যে সিবিএসসি তার দ্বাদশ শ্রেণী পরীক্ষা বাতিল করেছে, আইএসসি পরীক্ষা বাতিল করেছে, এই রাজ্য রিপাবলিক বাংলার ক্যাম্পেইনের পর কিন্তু পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন এবং নিট ইউজি এই পরীক্ষা দুটির ভবিষ্যৎ কি? দেখো পয়লা আগস্ট নিট ইউজি পরীক্ষা হওয়ার দিন কিন্তু এখন অবধি নির্ধারিত রয়েছে, এখন অবধি বাতিল ঘোষণা করা হয়নি বা পোস্টপোন ঘোষণা করা হয়নি, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক তারা আবারও বৈঠকে বসতে চলেছেন। এবং ইতিমধ্যেই এম কে স্ট্যালিন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এই পরিস্থিতিতে বাতিল করার জন্য। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সত্যি নিট ইউজি বা জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা বাতিল হয় তাহলে কিন্তু একটা বিরাট শূন্যতা তৈরি হবে, কারণ আরো অন্তত একটা বছর নতুন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বা যে মেডিকেল স্টুডেন্ট সেই স্টুডেন্ট পাওয়া যাবে না, সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর একটা বিরাট প্রভাব কিন্তু পড়তে পারে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং